বিশ্বের দ্বিতীয় সংখ্যায় বৃহত্তম দেশ বাংলাদেশ আচ্ছা এই দেশের যুবকরা যদি মনে করে যে আমাদেরকে আসাবে কাহাবের মতো যায় পাহাড়ে থাকতে হবে এখন বলেন তার এই চিন্তা চেতনাটা এটা কেমন ধরনের চিন্তা চেতনা এটা কি মানুষকে জানাতে পথে নিয়ে যাবে না জাহানের পথে নিয়ে যাবে বদভস্থতার দিকে নিয়ে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে নিজেরা সিদ্ধান্ত জনে গিয়ে আল্লাহ তাআলার এখন আবেকে কি ইসলামী আমল করতে চাইছে এখন পাঁচ জন যুবক তার একত্রিত হয়ে এই ঘটনার আসাবে কাহাবের ঘটনা পড়ার পর বলছে আরে এই যুবকরা যেহেতু ইমান বাঁচানোর জন্য পাহাড়ে গেছে তো আমাদের বাংলাদেশে এখনও তো বহুত ফেতনা বাজারে গেলে বেপরদায়ী মহিলা চলে স্কুলে ফেতনা এটাকে ফেতনা মনে করে এক শ্রেণীর যুবক তারা এখন হিজরত করা শুরু করেছে শাকির বিন ওয়ালির প্ররোচনায় হিজরত করেছে সাত শিক্ষার্থী এক শ্রেণীর যুবক তারা এখন হিজরত করা শুরু করেছে যেহেতু আমাদের দেশের মুসলমান দিন সম্পর্কে অজ্ঞ চোখ যেহেতু অন্ধ যে যেদিকে ডাকে সে ওইদিকে চলে যায় দেখাচ্ছে এই চক্রের ফাঁদে কিছু যুবকরা তারা দিনের আবেগ নিয়ে তারা চলতে যে তাদের ফাঁদে পড়ে যে পথ ভষ্ট দিকে চলে যাচ্ছে হিজরত হিজরত যুবক তারা এখন করা শুরু করেছে করে কোথায় গেছে ওই খাগড়া শ্রেণী পাহাড়ে গেছে পাহাড়ে যে ওখানে পাহাড়ে যে বেমন করছে আচ্ছা বলেন যারা এই জায়গায় গেল আমাদের অবস্থা কি এখন সেটা হয়েছে এখন কি পুরাটাই পৃথিবী দারুল কফুর দারুল ইসলাম নাই দারুল ইসলাম নাই বাংলাদেশ কি দারুল কফুর বাংলাদেশে মসজিদ বন্ধ করা হয়েছে আপনি কি সেখানে আল্লাহ নাম নিতে পারেন না আপনি সেখানে ইসলাম করতে পারেন না আপনার সামনে কোনো বাধা আছে স্বাধীন আটক সদস্য সমস্যা সেটা যে যে চোখ বন্ধ যেদিকে ডাকতেছে আমি সেই দিকে চলে যাচ্ছি এই যুবক তার ভিতরে দিনের চেতনা আসছে ভালো কিছু করতে চাই তো এই ধরনের তো একজন তার সাথে তার পরিচয় হয়েছে এখন পর্যায়ক্রমে যারা পরিচয় হচ্ছে কিছু যুবক তার মতো আরও কিছু যুবক এরা দিন বিষয়ে উদ্বুদ্ধ তো তারা কি করতেছে তারা আসলে দিনের শিক্ষা অর্জন করে নেই দিনের শিক্ষা অর্জন করে নেই আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য সবাই তো স্বাভাবিক সবাই তো শহীদ তো আগে কাকে রাখব। বলেছে দেখো ওদের মধ্যে যার কাছে কোরআন বেশি তাকে আগে রাখো সুহান আমাদের দিন আল্লাপা কী বলবেন ইয়ে ক ইয়ে করা তুমি পড়ার উপরে চড়ো তো পড়া জানলে না পড়বেন তার পরা জানে সে উপরে চড়বে যাই হোক আমি একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আজকে আপনাদেরকে শুধু ইঙ্গিত দেবো এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদেরকে পরে করব ইঙ্গিতটা কি দেখুন আমরা মুসলিম আলহামদুলিল্লাহ আর আমাদের ভিতরে এখন সবচেয়ে বড়ো যেটা ফেতনা সেটা হলে আমরা দিন থেকে দিনের শিক্ষা মনে করেছি এরা শুধু হুজুরা পড়বে আমরা আলাদা আমাদের শিক্ষার প্রয়োজন নাই এই দিনটা না শিকার কারণে আমার সামনে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমার জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণ এই পার্থক্য করার ক্ষমতা আমার মধ্যে নেই আমার মধ্যে কি নেই আমার কথা বুঝে আসতেছে ভাই এটা একটা সমস্যা আর আর একটা সমস্যা সেটা হলেই যেহেতু আমার চোখ বন্ধ সেহেতু যে যেদিকে ডাকতেছে আমি সেই দিকে চলে যাচ্ছি আমি কি সেই দিকে চলে যাচ্ছি আমার কথা বুঝে আসতেছে দেখেন কয়েকদিন আগেই ফেসবুক একটা ভিডিও আসে একটা যুবক তাকে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে তারা কারা এই যুবকটা তার ভিতরে ইসলামী চেতনা আছে কিন্তু ইসলামী শিক্ষা নেই মানুষের চেঞ্জ হয় না আপনি সর্ববেলা থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করেন নাই করেন নাই কিন্তু কোনো এক সময় আপনার ভিতরে দিনের অনুভূতি আসছে আল্লাহর ভয় আসছে আপনি চাচ্ছেন যে আমি এখন দিনের পথে চলবো ভালো হব জান্নাতের পথে চলব কিন্তু আপনার কাছে তো আলো নাই আপনি জান্নাতের পথে যে হাঁটবেন আপনার চোখ তো বন্ধ কোন পথ জান্নাতের পথ আপনি তো জানেন না যেহেতু অন্ধ মানুষ আপনাকে যে যেদিকে ডাকতেছে ওই দিকে চলে যাচ্ছেন এই যুবক তার ভিতরে দিনের চেতনা আসছে ভালো কিছু করতে চায় তো এই ধরনের তো একজন তার সাথে তার পরিচয় হয়েছে এখন পর্যায়ক্রমে যারা পরিচয় হচ্ছে কিছু যুবক তার মতো আরও কিছু যুবক এরা দিন বিষয়ে উদ্বুদ্ধ তো তারা কি করতেছে তারা আসলে দিনের শিক্ষা অর্জন করে নেই দিনের শিক্ষা অর্জন করে নেই আর যাদের কাছে দিনের শিক্ষা নেয় তাদেরকে আল্লাহ কি বলছেন ফার্স্ট আলু আহ ইনকুন্ত তোমার কাছে যেহেতু শরীয়তের জ্ঞান নাই অথেব যার কাছে শরীয়তের জ্ঞান আছে তিনি কে আলেম তিনি কে আলেম তিনি হলো নবীদের ওয়ারিশ আল উ মা উত্বা যারা আলেমগণ তারা হলো নবীদের ওয়ারিস নবীদের কি ওয়ারিস অথেব তাদের কাছে শরীয়তের সঠিক জ্ঞান আছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করে তারপরে তুমি সেই বিষয়ে সিদ্ধান্ত নেও এখন আমরা কি করছি আমার নিজের কাছে শরীয়তের কোনো জ্ঞান নাই আর আমি কোনো আলেমকে জিজ্ঞাসা করাও প্রয়োজন মনে করছি না এই জন্য যেহেতু এখন বাংলায় সব বই অনুবাদ হয়েছে কোরআন তার সে অনুবাদ হয়েছে হাদিস বাংলায় পাওয়া যায় এখন তারা কিছু যুবক মূর্খ যুবক তারা বাড়িতে বসেই ইসলাম নিয়ে গবেষণা করতে গবেষণা করতে করতে সুরে কাহাব পড়েছে সুরে কাহাব সুরে কাহাবের ইতিহাস কী যে আসহাবে কাহাফ কিছু যুবক তাদের সংখ্যা ছিল সাতজন কয়জন সাতজন তাদের সাথে একটা কুকুর ছিল এ হলো আটজন তো তারা বান ইসরায়েলের সময় তারা ছিল মমিন তারা কিন রসি তারা ছিল মমিন আর তখনকার সরকার এবং তার পার্শ্ববর্তী যারা মানুষ ছিল তারা ছিল কাফের এবং মুশরিক তো তারা তাদের ইমানকে বাঁচানোর তাকিদে যেহেতু তারা স্বাধীনভাবে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে গেলে তারা বাধা প্রয়োগ করতেছে স্বাধীনভাবে তারা আল্লাহর এবাদত করতে পারছে না মনে রাখবেন যেই কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি এই অবস্থা হয়ে যায় যেখানে আপনি আপনার ইমানকে প্রকাশ করতে পারছেন না আপনার ইমানকে বাঁচাতে পারতেছেন না আপনি আপনার শরীয়তের যেগুলি হুকুম হাকাম আছে সেগুলি স্বাধীনভাবে পালন করতে পারছেন না তাহলে ওই সমস্ত মানুষেরা ওই জায়গায় ছেড়ে হিজরত করে এমন জায়গায় চলে যাবে যেখানে যে এসে স্বাধীনভাবে এবাদত করতে পারে এবং আল্লাহর প্রতি যেন ইমান গ্রহণ করতে পারে সেই জায়গায় যাওয়ার জন্য হিজরত করতে বলা হয়েছে যেমন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন তখন ওনাকে বাদাগ্রস্ত করা হয়েছে দাওয়াতে কাজ করতে দেওয়া হতো না তাই নয় কি স্বাধীনভাবে তিনি এবাদতও করতে পারতেন না আল্লাহ পাক ওনার উপর হিজরত ফরস করে দিয়েছেন যে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান যেহেতু মদিনায় অলরেডি ওনার উপর কিছু লোক পূর্বেই হস করতে যেয়ে পরিচয় পেয়ে ওনারা মুসলমান হয়েছিলেন এবং মদিনাই একটা ইসলামী পরিবেশ তৈরি হয়ে গেছে এবং আল্লাহ পাক তিনি চাচ্ছেন যে উনি মক্কা ছেড়ে মদিনাই হিজরত করে আসলে এখানে মানুষরা তাকে সমাদরে গ্রহণ করবে তার প্রতি ইমান আসবে এবং এখানে একটা ইসলামী পরিবেশ তৈর হবে আল্লাহ অনেকে বলে এখন মক্কা থেকে হিজরত করে সরে যাও মদিনাই চলে যাও কথা বুঝে আসলো কিন্তু পরবর্তীতে যখন অষ্টম হিজড়িতে মক্কা যখন বিজয় হয়ে যায় মক্কা থেকে তিনি হিজরত করে কেন আসলেন ওখানে দারুল কুফুর ছিল কাফের রাষ্ট্র ছিল উনি সেখানে স্বাধীনভাবে ইবাদত করতে পারতেন না কিন্তু পরবর্তীতে জেহাদের মাধ্যমে মক্কাকে বিজয় করেছেন কি করেছেন বিজয়ী করেছেন এখন মক্কাতেও মুসলমানদের রাজত্ব কায়েম হয়ে গেছে তখন আল্লাহ রসু বলছেন যে লা হিজরাতা হ্যাঁ বাদ আল মানে মক্কা বিজয়ের পর ইসলামের ভিতরে আর কোনো হিজরত নাই ইল্লা নিয়ত তবে নিয়ত আছে অল জেহাদ এবং জেহাদ আছে ঠিক আছে হ্যাঁ নিয়ত আছে এবং কে আছে জেহাদ আছে এখানে হিজরত নাই বলতে মানে মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার আর প্রয়োজন নেই এখন মক্কাও যেরকম দারুল ইমান মদিনাও দারুল ইমান কিন্তু বিশ্বের কোথাও যদি এরকম হয় যে পুরাটাই দারুল কুফুর পুরাটাই কি দারুল কুফুর কোথাও দারুল ইমান নেই এবং কোথাও নিরাপদ জায়গায় নাই। যেখানে মোমেনরা আসে সেখানে যে আমি স্বাধীনভাবে এবাদত করতে পারবো ভালো করে বোঝেন ওই ক্ষেত্রে মমিনরা তাদের ইমান বাঁচানোর জন্য যদি পাহাড়ে পাহাড়ের চূড়ায় যেয়ে গাছের লতা পাতা খেয়েও যদি ইমান বাঁচানোর প্রয়োজন হয় তারপরেও তারা সেখানে যেয়ে কষ্টের জীবনযাপন করে গাছের লতা পাতা খেয়ে জীবনযাপন করবে এবং ইমানকে টিকে রাখবে যেমন ইমানের ভিতরে কুপুরা সিরিক মিশ্রিত না হয় কি কথা বুঝে আসলো এখন এই যুবক আসাবে কাহাবে যেটা ঘটনা যে তখন কোনো দারুল ইমান ছিল না দারুল ইমান ছিল না ওনারা দারুল কুফুর থেকে কোথায় যায় আশ্রয় নেবে কোথায় যেয়ে নিরাপদের সাথে ইবাদত করবে এরকম জায়গায় পায় নাই তো তারা যে পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিয়েছিল কিন্তু গুহায় আশ্রয় নিয়েছিল সেখানে প্রায় কত তিনশো বছরেরও বেশি সেখানে ছিল কত বছর তিনশো বছর বেশি সেখানে ছিল তাদেরকে আল্লাপাক ওইভাবে রেখেছিলেন বেউশ অবস্থায় এর পরে আল্লাপাক তাদেরকে নতুন করে আবার জীবিত করেছেন তো জীবিত হওয়ার পর তারা যখন বলল যে আমাদের তো কিছু খাইতে হবে তারা কতদিন এখানে ছিল এই হুস্তাদের ভিতরে নেই তো তাদের যে মুদ্রা ছিল যে টাকা নিয়ে তারা শুয়েছিল পকেটে তো ওই টাকায় আসে আল্লাহবাক সে টাকাকে সংরক্ষণ রেখেছে ওই টাকা নিয়ে যখন বাজারে জিনিস কিনতে গেছে তখন তার আশ্চর্য দেখেছে কিরে এই টাকার কি এখন প্রচলন আছে কথা বলেন আল্লাহ রসুলের যুগে কি মুদ্রা ছিল আমার জানা আছে বলেন ওই টাকা যদি এখন বাজারে নিয়ে যান মানুষ কী বলবে আমাদের দেশে তো আগেও পয়সা ছিল না পয়সা না পাঁচানা ওই পাঁচানা নিয়ে যদি এখন দোকানে যায় আবার আমাকে রুটি দাও মানুষ আপনাকে তো পয়সা দেখার আগে আপনাদের এই লোকটা রে এই টাকা পালু কোথায় তিনশো বছর আগের টাকা পালু কোথায় তো তখন তারা জানতে পারে যে না আসলে তো অনেক লম্বা সময় অতিক্রম হয়ে গেছে এই ঘটনাটা সুরে কাহাপে আলাপাক বর্ণনা করেছেন এখন এই যুবক সে ছোটো থেকে ইসলামের শিক্ষা নেই রাত তার রবের পরিচয় তার কাছে নেই ইসলামী শিক্ষা না থাকার কারণে তার তার চোখ খোলা নাই তার চোখ বন্ধ এখন আবেগে ইসলামীর আমল করতে চাচ্ছে এখন পাঁচজন যুবক তার একত্রিত হয়ে এই ঘটনার আসাবে কাহাবের ঘটনা পড়ার পর বলছে আরে এই যুবকরা যেহেতু ইমান বাঁচানোর জন্য পাহাড়ে গেছে তো আমাদের বাংলাদেশে এখনও তো বহুত ফেতনা কথাটা বোঝেন কি মনে করছে অনেক ফেতনা এখনো। এখনও বাজারে গেলে বেপরদায় মহিলা চলে স্কুলে ফেতনা হ্যাঁ এরপরে এটাকে মনে করে এক যুবক তারা এখন হিজরত করা শুরু করেছে হিজরত করে কোথায় গেছে ওই খাগড়া শ্রেণী পাহাড়ে গেছে পাহাড়ে যে ওখানে পাহাড়ে যে যেমন করছে আচ্ছা বলেন যারা এই জায়গায় গেল আমাদের অবস্থা কি এখন সেটা হয়েছে এখন কি পুরাটাই পৃথিবী দারুল কুফুর দারুল ইসলাম নাই দারুল ইসলাম নাই কি দারুল কুফুর বাংলাদেশকে মসজিদ বন্ধ করা হয়েছে আপনি কি সেখানে আল্লাহ নাম নিতে পারেন না আপনি কি সেখানে ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারেন না আপনার সামনে কোনো বাধা আছে স্বাধীন কোনো কোনো ক্ষেত্রে বাধা দিলেও আপনি ইচ্ছা করলে আর এক জায়গায় যে কোনো এলাকায় বাধা হচ্ছে আপনি আর এক জায়গায় হেজরত করে যে স্বাধীনভাবে মদত করতে পারবেন তার মানে হলে আমাদের দেশ দারুল কুফুর নয় বরং দারুল ইসলাম আর শুধু দারুল ইসলাম নয় বরং বিশ্বের দ্বিতীয় সংখ্যায় বৃহত্তম দেশ বাংলাদেশ আচ্ছা এই দেশের যুবকরা যদি মনে করে যে আমাদেরকে আসহাবে কাহাবের মতো যায় পাহাড়ে থাকতে হবে এখন বলেন তার এই চিন্তা চেতনাটা এটা কেমন ধরনের চিন্তা চেতনা কি মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে না জাহানের পথে নিয়ে যাবে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে যেহেতু আমাদের দেশের মুসলমান দিন সম্পর্কে অজ্ঞ একটু আগে বলছিলাম না চোখ যেহেতু অন্ধ যে যেদিকে ডাকে সে ওইদিকে চলে যায় দেখাচ্ছে এই চক্রের ফাঁদে কিছু যুবকরা তারা দিনের আবেগ নিয়ে তারা চলতে যেয়ে তাদের ফাঁদে পড়ে যে পদ দিকে চলে যাচ্ছে আর যারা ওই লাইনে যাচ্ছে তাদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে যারা মুসলমান আছে। এরা মুসলমানই না তারাই শুধু মুসলমান কি কথা বুঝে আসলো এর সূত্রটা হলো দিনই আবেগ শিক্ষা শূন্য শরীয়তের জ্ঞান শূন্য আর তাদের ভিতরে ধর্মের অনেক আবেগ কিন্তু তুমি যে মূর্খ তোমার উচিত ছিল আলেমের কাজ দিন শিক্ষা করা এই বিষয়ে আলেমের কাছ থেকে ফতুয়া চাওয়া যায় আমি এই বিষয়ে কী করতে পারি না জেনে নিজেই যখন মুক্তি ছেজেছে তখন এই সমস্যাটা হয়েছে